হাই বন্ধুরা, আমি রূপম। আজকে জ্যেষ্ঠ পুত্রর ফার্স্ট পোস্টার রিভিল হয়েছে। পোস্টারটা যারা দেখোনি, তারা এখনও পোস্টারটা দেখোনি, আগে পোস্টারটা দেখে নাও। একটা অসাধারণ পোস্টার, যে পোস্টারটা দেখলে কোথাও একটা মনে হচ্ছে না যে দৃষ্টিকোণ, যখন দৃষ্টিকোণে যখন ফার্স্ট লুক রিভিল হয়েছিল, কোথাও একটা কি অডিয়েন্সের ক্রেজটা বোধহয় এরকমই ছিল। এবং এই পোস্টারটা একটা নতুন ধরনের কিছু হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এইটার ইঙ্গিত দিচ্ছে। তার মধ্যে যখন পোস্টারের নিচে লেখাটায় আপনি খুঁজে পাবেন যে ভাবনা ঋতুপর্ণ ঘোষ, যে ইরাটা, যে লেজেন্ডের শেষ হয়ে গেছিল, সেটা কোথাও একটা কি মনে হচ্ছে না যে আবার এটা চালু হয়ে যাবে। আর এটা বোধহয় বলা ভুল হলো, কারণ ঋতুপর্ণ ঘোষ এমন একটা চ্যাপ্টার যেটা কখনো শেষ হওয়ার না, আমাদের মনে সারা জীবন তার কাজগুলো গেঁথে থাকবেই। তবে এই একটা কাজ, যে কাজটা আবার মনে হয় খুব এমন একটা যে আমাদের ফিল জাগিয়ে তুলবে, যে ঋতুদা আবার কিছু বানিয়েছেন, যেটাকে আবার ভেঙে নতুন করে সেই ভাবনাটার উপরই কাজ করেছেন কৌশিক গাঙ্গুলি। এবং এটা বোধ হয় কোথাও একটা কি ঋতুপর্ণ ঘোষকে একটা বড়ো করে ট্রিবিউট দেওয়া হবে। তো এই ছবিটার জন্য কিন্তু বস, আমরা অডিয়েন্সরা প্রচণ্ডভাবে মুখিয়ে রইলাম। এবং এইটুকু তো বলাই যায় যে ছবিটা কিন্তু দারুণ কিছু হবে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবার নতুনভাবে পাবো। আর ঋত্বিকের কি বলবো, তার তো বাজার, মানে সবাই এখন ঋত্বিক চক্রবর্তীর সাথে কাজ করতে চাইছে। যেখানে প্রেস কনফারেন্সে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো স্টার বলছেন, বলে ঋত্বিকের সাথে কাজ করতে হবে, এর জন্য তোমাকে প্রিপেয়ার হতে হবে। এবং প্রোডিউস করছে সুরিন্দর ফিল্মস, তো ডেফিনেটলি এটা খুব বড় কিছু হবে আমাদের 2019-এর, এবং অবভিয়াসলি প্রমিসিং কিছু। সেটা হচ্ছে অঙ্কুশ হাজরাকে নিয়ে। অঙ্কুশ আমাদের টলিউডের এমন একজন স্টার যার ফিল্মগুলো বেসিক্যালি তার ডান্স মুভ দেখার জন্য অডিয়েন্স বসে থাকে। তো অঙ্কুশের একটা আপকামিং ফিল্ম, তো আমি ডেফিনেটভাবে বলতে পারবো না এটাই ডিফল্ট ডান্স কিনা, কারণ ভুল খবর ছড়িয়ে তো লাভ নেই। তো বাবা যাদব সেই ডিফল্ট ডান্স ছবিটা পরিচালনা করার কথা ছিল। তো আজকে শাপওয়ালা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সাথে নুসরাত ফারিয়া, ডিরেক্টর বাবা যাদব এবং অঙ্কুশকে একসাথে দেখা গেছে। বাট অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তাদের একটা ছবি পাওয়া গেছে কিন্তু অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। তবে এরকম ধরনের একটা ছবি আসতে চলেছে, যেটা হয়তো বাবা যাদব পরিচালনা করবে, নুসরাত ফারিয়া লিড কাস্টে থাকবে অঙ্কুশের অপোজিটে, এবং অঙ্কুশ তো থাকছেনই। বাট এটাই কি ডিফল্ট ডান্স, এটা ডেফিনেটভাবে বলা এখন মুশকিল। এরপর যদি 3 নম্বর নিউজ বলি, তো সেটা হচ্ছে এআর রহমানকে নিয়ে। এআর রহমান এবং অ্যাভেঞ্জার্সের মধ্যে একটা বড়ো কানেকশান রয়েছে। তো টলি বলি ঠিক ছিল, এবার হলি কোথা থেকে চলে এলো, তো সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম এখন এমন একটা নিউজ যেটা কোথাও একটা গিয়ে আমাদের টলিউডের মধ্যেও প্রচণ্ড আগুন লাগিয়ে রেখেছে, যে সবাই এই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। তো এই ফিল্মটার যে তেলেগু, তামিল এবং হিন্দি ভার্সন হবে, তার একটা অ্যান্থেম মিউজিকের জন্য এআর রহমানের সাথে ডিল হবো হবো করে হচ্ছিল, এরকম একটা টাইপ বিষয় এগোচ্ছিল। কিন্তু এখন সেটা কনফার্মড হয়ে গেছে যে এআর রহমান তামিল, তেলুগু এবং হিন্দিতে একটা থিম বেসড মিউজিক বানাবেন, যেটা সিনেমার মধ্যে থাকবে এবং ডাব ভার্সনে আমরা সেটা শুনতে পারবো। এবং এআর রহমান এত বড় একজন স্টার যে এই জিনিসটা তার আর একটা বড় অ্যাচিভমেন্ট বললে কোনো ভুল হবে না। তারপর যদি বলতে হয় তাহলে হচ্ছে ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূত হল থেকে তুলে নেওয়া হয়েছিল, ছবিটা অনেক বড় রিলিজ ছিল, কিন্তু ছবিটা 15 ফেব্রুয়ারি রিলিজ হয়েও ছবিটাকে অনেক অডিয়েন্স দেখতে পারেনি, মাত্র 2-1টা হলে এই কদিন চলছিল। কিন্তু আপনি জানবেন যে আজ থেকে ছবিটা মোট 9-10টা হলে চলছে, এবং পরের সপ্তাহে ছবিটা অনেক হলে ফিরে যাবে। তো এইটাও কোথাও একটা গিয়ে টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো খবর, এবং যারা কঠোর পরিশ্রম করে তার কোথাও একটা কি জয় লাভ করে, এবং এর জন্য কংগ্রাচুলেশন পুরো টিম ভবিষ্যতের ভূতের। এরপর যদি বলি তাহলে হচ্ছে বলিপাড়ার নিউজ মারদানি নিয়ে। মারদানি প্রত্যেকেই দেখেছেন, প্রদীপ সরকারের সেই টান টান থ্রিলার, দারুণ টুইস্ট। তো মারদানি 2 আসছে, আবার আমরা দেখতে পারবো শিবানী শিবাজি রায়, মানে রানী মুখার্জির সেই স্পেল বাউন্ডিং পারফরমেন্স। এবং এই ছবিটাও বোধহয় ডাইরেক্ট করবেন প্রদীপ সরকার, ছবিটার একটা স্টিল উঠে এসেছে এবং তারপরে ফিল্মের ক্রেজ আরও বেড়ে গেছে, এবং হোপফুলি হয়তো এই ছবিতে আবার ক্যামিও করতে পারে জিজু সেনগুপ্ত। আমি জাস্ট হতে পারে বললাম। ভিডিওটা এত অবধি অনেকগুলো খবর দিলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা করে ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।